সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বৃন্দাবন সরকারি কলেজ হবিগঞ্জ, তত্ত্ব ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এ সকলকে স্বাগত। আজকে আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর তত্ত্ব ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের দ্বিতীয় অধ্যায় কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং থেকে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় কমিউনিকেশন সিস্টেমের প্রাথমিক ধারণা, ডেটা কমিউনিকেশন, ডেটা কমিউনিকেশনের উপাদান, ডেটা ট্রান্সমিশন স্পিড। প্রথমেই কমিউনিকেশন সিস্টেমের প্রাথমিক ধারণা, প্রাইমারি কনসেপ্ট অব কমিউনিকেশন সিস্টেম। কমিউনিকেশন শব্দের অর্থ যোগাযোগ এবং সিস্টেম শব্দের অর্থ পদ্ধতি। অর্থাৎ কমিউনিকেশন সিস্টেম শব্দের অর্থ হচ্ছে যোগাযোগ পদ্ধতি। এক সময়ে মানুষ পায়রার পায়ে বেঁধে এক জায়গা থেকে অন্য জায়গায় তথ্য পাঠাত। বর্তমান সময়ে আমরা বৈদ্যুতিক সংকেতের সাহায্যে তথ্য এক স্থান থেকে অন্য স্থানে পাঠাই। 1876 সালে আলেকজান্ডার গ্রাহাম বেল বৈদ্যুতিক সংকেতের সাহায্যে টেলিফোন লাইনের মাধ্যমে কণ্ঠস্বর প্রেরণের পদ্ধতি প্রদর্শনের ঘটনা থেকে ডেটা কমিউনিকেশনের নতুন দিগন্ত উন্মোচিত হয়। ডেটা কমিউনিকেশন, কোনো ডেটা বা তথ্যকে এক কম্পিউটার হতে অন্য কম্পিউটারে বা এক ডিভাইস হতে অন্য ডিভাইসে বা এক স্থান হতে অন্য স্থানে বা একজনের ডেটা বা তথ্যকে অন্যের নিকট স্থানান্তরের প্রক্রিয়াকে ডেটা কমিউনিকেশন বলে। ডেটা কমিউনিকেশন প্রক্রিয়ায় এক স্থান হতে অন্য স্থানে নির্ভরযোগ্যভাবে ডেটা বা তথ্য সহজে ও দ্রুততম সময়ে আদান প্রদান করা যায়। ডেটা কমিউনিকেশনের উপাদান, এলিমেন্টস অব ডেটা কমিউনিকেশন। ডেটা কমিউনিকেশনের পাঁচটি মৌলিক উপাদান হল উৎস বা সোর্স, প্রেরক বা ট্রান্সমিটার, মাধ্যম বা মিডিয়াম, গ্রাহক বা প্রাপক বা রিসিভার, গন্তব্য বা ডেস্টিনেশন। নিচে চিত্রের মাধ্যমে কমিউনিকেশনের পাঁচটি উপাদান দেখানো হয়েছে। প্রথমেই উৎস হিসাবে দেখানো হয়েছে একটি ল্যাপটপ কম্পিউটার, প্রেরক হিসাবে দেখানো হয়েছে একটি মডেম, মাধ্যম হিসাবে কেবল লাইন, গ্রাহক হিসাবে আরও একটি মডেম এবং সর্বশেষ গন্তব্য হিসাবে একটি সার্ভার কম্পিউটার দেখানো হয়েছে। উৎস বা সোর্স, ডেটা কমিউনিকেশনের ক্ষেত্রে যেসব ডিভাইস হতে ডেটা বা উপাত্ত তৈরি করা হয় তাকে উৎস বলে, যেমন কম্পিউটার, টেলিফোন ইত্যাদি। প্রেরক বা ট্রান্সমিটার, উৎস থেকে প্রাপকের নিকট ডেটা পাঠানোর জন্য যে যন্ত্র ব্যবহৃত হয় তাকে প্রেরক বলে। প্রেরক হিসাবে মডেম ব্যবহার করা হয়। মডেম উৎস থেকে প্রাপ্ত ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে
পরিণত করে। মাধ্যম বা মিডিয়াম, যার মাধ্যমে ডেটা এক স্থান থেকে অন্য স্থানে অথবা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে স্থানান্তর করা হয় তাকে ডেটা প্রবাহের বাহক বা মাধ্যম বলা হয়। যেমন কেবল, পাবলিক টেলিফোন লাইন, রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, অপটিক্যাল ফাইবার, স্যাটেলাইট ইত্যাদি। গ্রাহক বা প্রাপক বা রিসিভার, যে যন্ত্রের মাধ্যমে ডেটা গ্রহণ করা হয় তাকে গ্রাহক বা প্রাপক বলে। গ্রাহক বা প্রাপক হিসেবে মডেম ব্যবহার করা হয়। মডেম মাধ্যম হতে প্রাপ্ত অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে পরিণত করে। গন্তব্য বা ডেস্টিনেশন, সর্বশেষ যে ডিভাইসে ডেটা সমূহকে পাঠানো হয় তাকে গন্তব্য বলে। গন্তব্য হিসাবে সার্ভার, পার্সোনাল কম্পিউটার ইত্যাদি ব্যবহার করা হয়। ডেটা ট্রান্সমিশন স্পিড, কোনো ডেটাকে এক কম্পিউটার হতে অন্য কম্পিউটারে কিংবা এক স্থান হতে অন্য স্থানে স্থানান্তরের হারকে ডেটা ট্রান্সমিশন স্পিড বলে। এ ট্রান্সমিশন স্পিডকে ব্যান্ডউইথ বলা হয়। সাধারণত বিট পার সেকেন্ড বা বিপিএস এ এই ব্যান্ডউইথ হিসাব করা হয়। প্রতি সেকেন্ডে যে পরিমাণ বিট ট্রান্সমিট হয় তাকে বিপিএস বা ব্যান্ডউইথ বলে। ডেটা ট্রান্সফার গতির উপর ভিত্তি করে কমিউনিকেশন গতিকে তিন ভাগে ভাগ করা হয়। ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড, ব্রডব্যান্ড। ন্যারো ব্যান্ড, ন্যারো ব্যান্ডের মাধ্যমে ডেটা স্থানান্তরের গতি সবচেয়ে কম। যে ব্যান্ডে ডেটা চলাচলের গতি 45 বিপিএস থেকে 300 বিপিএস পর্যন্ত হয়ে থাকে তাকে ন্যারো ব্যান্ড বা সাব ভয়েস ব্যান্ড বলে। সাধারণত ধীর গতির ডেটা স্থানান্তরের ক্ষেত্রে এ ব্যান্ড ব্যবহার করা হয়, যেমন টেলিগ্রাফ। ভয়েস ব্যান্ড, এ ব্যান্ডের ডেটা ট্রান্সমিশনের হার 1200 বিপিএস থেকে 9600 বিপিএস পর্যন্ত হয়ে থাকে। এটি সাধারণত ল্যান্ড টেলিফোনে বেশি ব্যবহার করা হয়। তবে কম্পিউটার ডেটা কমিউনিকেশনে, কম্পিউটার থেকে প্রিন্টারে ডেটা স্থানান্তরের ক্ষেত্রে কিংবা কার্ড রিডার থেকে কম্পিউটারে ডেটা স্থানান্তরের ক্ষেত্রে এ ব্যান্ডউইথ ব্যবহার করা হয়। ব্রডব্যান্ড, এটি উচ্চ গতিসম্পন্ন ব্যান্ডউইথ যার ডেটা ট্রান্সমিশনের হার 1 Mbps হতে অতি উচ্চ গতি পর্যন্ত হয়ে থাকে। ব্রডব্যান্ড সাধারণত কোয়েক্সিয়াল কেবল ও অপটিক্যাল ফাইবার ডেটা স্থানান্তরে ব্যবহার করা হয়। তাছাড়া ওয়াইম্যাক্স, স্যাটেলাইট কমিউনিকেশন এবং মাইক্রোওয়েভ কমিউনিকেশন প্রভৃতি ক্ষেত্রেও এটি ব্যবহৃত হয়। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য বাড়ির কাজ, ডেটা কমিউনিকেশন সিস্টেম কি, ডেটা ট্রান্সমিশন স্পিড কি,
ব্যান্ডউইথ কি? ব্যান্ডউইথ 512 কেবিপিএস বলতে কি বোঝায়? ন্যারো ব্যান্ড কি? ভয়েস ব্যান্ড কি? ব্রডব্যান্ড কি? ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড ও ব্রডব্যান্ড এর মধ্যে পার্থক্য লিখো। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।